হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও। আজ আমরা সবাই ঘুরতে যাব হাসাইল পদ্মার পার। তো হাসাইল পদ্মার পারে সবাই খুব ভোরে ঘুরতে যায়। আজ আমি একা ঘুরতে আসিনি, আজ আমার সাথে ঘুরতে এসেছে আমার বড় ভাইয়া রিপন ভাই। তো আমরা একসাথে ঘুরতে এসেছি। সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই সাথে থাকবেন। তো আজ আমরা পদ্মার পার ঘুরবো এবং আপনাদের সাথে গল্প করব। যদিও আমি আজ গল্পে থাকছি না, আমি আজ শুধুই ঘুরবো আপনাদের সাথে। আজকে সম্পূর্ণ পদ্মার পার কীভাবে ঘুরেছি, কীভাবে আসতে হবে এবং কীভাবে আপনারা এখানে ঘুরতে আসবেন, সম্পূর্ণ ভিডিওটি ডিটেলস আপনাদেরকে বলবে রিপন ভাইয়া। ভাইয়া আপনাদের সাথে এখন জয়েন হবে এবং উপস্থাপন করবে কীভাবে কীভাবে আপনারা এখানে ঘুরতে আসবেন, ওখানে ঘুরতে এসে আপনারা কী কী এনজয় করতে পারবেন। তো থ্যাংক ইউ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ছোট ছোট নৌকা, ওটা হাসাইল পদ্মার পার। এই যে আমরা এই মিশুকটাই নিব এখন, খুবই সুন্দর একটা মিশুক। এটা দিয়ে এখন মুসুল যাব, মুসুল সব জায়গায় ঘুরবো। স্পেশালি প্রথমত আমাদের দারুল হচ্ছে মক্কারপুর ব্রিজ। এই যে রওনা হয়ে গেলাম, সামনে থেকে আবার দুইটা ফ্রেন্ডকে নিব, তারা আমার সাথে জয়েন করবে আর কি। আরেকজন হচ্ছে পার্টনার, জয়ন্ত ওঠো ভাই। স্পেশালি আজকে ফ্রাইডে, দ্যাটস ওয়াই চাষাড়া থেকে দুই নম্বর গেট, এগুলোর রাস্তা অনেকটা ফাঁকা এবং সুন্দর। আর মিশুক দিয়ে ঘোরাঘুরি করা আমি খুবই লাইক করি, দ্যাটস ওয়াই আজকে ট্যুরে বের হওয়া। এই যে একদম ফাঁকা, সব মার্কেটটা বন্ধ। এই যে আমরা তিনজন হয়ে গেছি অলরেডি ডান, এখন আমাদের ট্যুর। আমরা প্রথমত এখন মুক্তারপুর ব্রিজে যাব, দুই নম্বর গেটে চলে আসলাম। এখন তোমার একটা ফুল চার্জ আছে, নিতাইগঞ্জ চত্বর, নিতাইগঞ্জে চলে আসলাম। এই যে বাপি চত্বর চলে আসলাম, বাপি চত্বর, সমস্যা নাই, তুমি দেখে দেখে যাও। এটা হচ্ছে সৈয়দপুর ব্রিজ। এটা হচ্ছে ডাকসরি এরিয়া মুন্সিগঞ্জ। আমরা এখন হচ্ছে হাসাইল পদ্মার পার। হাসাইল পদ্মার পার মামা, ওই গ্রামের নাম কি?
ছোট ছোট নৌকা, ওটা হাসাইল পদ্মার পার। আমার গ্যান্ডেল কত টাকা করে পিস? আমরা এখন গ্যান্ডারি খাবো, একটা ভালো ছেড়ে দিয়ে না। আমরা হাসাইল একটা রেস্টুরেন্টে, হাসাইল একটা রেস্টুরেন্টে আমরা যে দই মিষ্টি খাচ্ছি, সবাই খাও।